গল্পের নাম রোজা। এটা একটা তামিল ইমোশনাল ড্রামা গল্প। গল্পের আইএমডিবি রেটিং 8.1 আউট অফ 10। তো বুঝতেই পারছো গল্পটা কেমন হবে। আর এই দৃশ্যটা কিন্তু ভাইরাল একটা দৃশ্য, অনেকেই তোমরা ফেসবুকে বা ইউটিউবে দেখেছো। কিন্তু এটাই যে এই সিনেমার গল্প এটা আমি সত্যিই জানতাম না। যখন আমি সিনেমাটা দেখেছিলাম তখন এই অসাধারণ দৃশ্যটা চোখে পড়লো, সত্যিই দৃশ্যটা খুবই সুন্দর। তো গল্পটা শুরু হয় কাশ্মীর থেকে। এখানে অনেকগুলো আর্মিকে দেখে যারা জঙ্গলে একটা অপরাধীকে খুঁজতেছিল যার নাম অসীম খান, যে মূলত আতঙ্কবাদী লিডার। আর্মিকে আসা থেকে সবাই পালিয়ে যায় কিন্তু অসীম খান পালাতে পারে না, আর্মি তাকে ধরে ফেলে। সিন এখানেই কাট হয়। এরপর আমাদেরকে একটা সুন্দর গ্রাম দেখানো হয়। সকালবেলা সূর্য উঠছিল, নদীতে অনেকগুলো হাঁস খেলা করছিল, ছোট্ট বাচ্চারা এভাবে পড়তে যাচ্ছিল আর কৃষকরা জমিতে কাজ করছিল। তো এরকম সুন্দর সকালবেলা তোমরা কে কতদিন হলো দেখোনি, মানে সকালবেলা সূর্য ওঠা, ছোট্ট বাচ্চাদের এভাবে পড়তে যাওয়া, মোরগের ডাক শুনে ঘুম থেকে ওঠা, এই অসম্ভব সুন্দর একটা দৃশ্য তোমরা শেষ কবে দেখেছো নিশ্চয়ই মনে নেই, তোমরা ভুলে গেছো। তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, ফজরের নামাজটা পড়ো, এরপর এই দৃশ্যগুলো দেখো আর একবার অভ্যাসটা করে নাও, দেখবে অনেক ভালো লাগবে, মনটাও সারাদিন ফ্রেশ থাকবে। এখন গল্পে ফিরে আসি। এখানে একটা মেয়েকে দেখি, এটাই মূলত গল্পের নায়িকা, যার নাম রোজা। মেয়েটা খুবই সাধারণ চঞ্চল একটা মেয়ে। তো মেয়েটা এখানে এভাবে ছিল, একটু পর একটা গাড়ি আসে, গাড়ি থেকে একটা ছেলে নামে, এটাই হলো গল্পের নায়ক, যার নাম ঋষি, যে শহরে পড়াশোনা করে আর গ্রামে একটা মেয়ে দেখতে এসেছে। গ্রামের মেয়েকেই সে বিয়ে করবে, কারণ গ্রামের কালচার, গ্রামের মেয়ে, সবকিছুই তার খুবই পছন্দ। তো রোজা ছেলেটাকে লুকিয়ে দেখে, একটু পর ঋষি সিগারেট খায় আর একটা সময় সে এদিকে তাকায়, এখানে রোজাকে দেখে, রোজা একটু লজ্জা পায়, এরপর ওখান থেকে দৌড়ে বাসায় ফিরে আসে। এটা দেখে ঋষি এভাবে হাসতেছিল। যাই হোক, রোজা বাসায় ফিরে, এটা তার বোন হয় যার নাম লক্ষ্মী। ঋষি লক্ষ্মীকেই দেখতে আসবে, লক্ষ্মীও রেডি হয়ে আসে কিন্তু তার মনটা ভীষণ খারাপ, হয়তোবা তার কোনো রিলেশন আছে। এখানে রোজা ঋষি সম্পর্কে বলে, ছেলেটা দেখতে অনেক সুন্দর, তোর সাথে তাকে অনেক ভালো মানাবে, আমি স্রষ্টার কাছে প্রার্থনা করে এই বিয়েটা যেন ঠিকভাবে হয়, কিন্তু ছেলেটার একটা সমস্যা আছে, সে কিন্তু সিগারেট খায়। এভাবেই তার সাথে গল্প করে। এদিকে ঋষিকে দেখি, সে তার মায়ের সাথে ছিল আর তারা মেয়ের বাড়িতেই যাচ্ছিল। একটু পর তারা দুজন মেয়ের বাড়িতে আসে, মেয়েটাকে এখানে আনা হয় কিন্তু রোজা এখানে ছিল, সে লুকে লুকে ঋষিকে দেখছিল। ঋষিও এই ব্যাপারটা লক্ষ্য করে আর মেয়েটাকেও তার বেশ ভালো লাগে। রোজা ওখান থেকে এখানে আসে, এরপর স্রষ্টার কাছে প্রার্থনা করে যেন তার বোনের সাথে ওই ছেলেটার বিয়ে হয়। আসলে রোজা তার বোনকে ভীষণ ভালোবাসে, তাদের দুজনের সম্পর্কও বেশ ভালো। তো একটু পর ছেলে মেয়েকে এখানে আনে, মানে তাদেরকে একটু কথা বলতে সুযোগ করে দেয় যেন তারা একটু কথা বলতে পারে। এখানে তারা দুজন কথা বলে। ঋষি তার পড়াশোনা সম্পর্কে বলে, আমি শহরে থাকি, ওখানে থেকেই আমি পড়াশোনা করি আর গ্রামের মেয়েকেই বিয়ে করতে চাই। ঋষি এখানে অনেক কথা বলে কিন্তু লক্ষ্মী একদম চুপ করে থাকে, তার মুখে কোনো কথা নেই। ঋষি তাকে কথা বলতে বলে, লক্ষ্মী তখন এভাবে তাকায়, মানে তার চোখে খুবই ভয় ছিল। আর ঋষিকে বলে, আমি একটা ছেলেকে ভালোবাসি যার নাম সুরাজ, এই বিয়ে আমি করতে পারবো না, ছোটবেলা থেকে সুরাজকে আমি পছন্দ করি, আমি তাকে অনেক ভালোবাসি কিন্তু আমার পরিবার তার সাথে বিয়ে দিবে না, তাদের সাথে আমাদের ফ্যামিলি সমস্যা আছে, বাবা তাদেরকে পছন্দ করে না, আমি এখনো তাকে ভালোবাসি আর সুরাজও আমাকে ভালোবাসে, যদি তার সাথে আমার বিয়ে না হয় আমি ভালো থাকতে পারবো না। ঋষি একটু অবাক হয় আর বলে, এই কথা তোমার বাবাকে বলনি কেন, আর যদি তুমি সুরাজকেই বিয়ে করবে তবে আমাকে ডাকলে কেন। লক্ষ্মী বলে, যদি আমি বাবাকে বলি তবে সে আমাকে মেরে ফেলবে, আপনি আমাকে বাঁচাতে পারেন, আপনি বলে দেন মেয়েটা আমার পছন্দ না। এগুলো শুনে ঋষি টেনশনে পড়ে, সে একটু ভাবতে থাকে। এরপর ঋষি এখানে আসে, সবাই অপেক্ষা করছে ঋষির কথা শোনার জন্য, মানে মেয়েটাকে পছন্দ হয়েছে না হয়নি এটা জানার জন্য। রোজাও মনে মনে প্রার্থনা করছিল যেন তার বোনকে পছন্দ করে। ঋষি তখন রোজার দিকে তাকায়, এরপর সে একটু ভাবতে থাকে আর বলে, সে একে পছন্দ করে। রোজা অবাক হয়, ওখানকার সবাই খুবই রাগ করে আর সবাই ওখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়, ঋষি এখানে ছিল। গ্রামের কিছু বৃদ্ধ লোক ঋষির কাছে আসে, তাকে বলে, তুমি তো শহরে থাকো, শহরে অনেক পড়াশোনা করেছো, এসেছো বড় বোনকে দেখতে আর পছন্দ করেছো ছোট বোনকে, তবে তোমার পড়াশোনা করে কি লাভ হলো, এই কথাই যদি গ্রামের কেউ বলতো তবে তাকে এখানেই কেটে ফেলতাম, তুমি মেয়ের সম্পর্কে একদম ভাবনি, এখন কে মেয়েটাকে বিয়ে করবে। এভাবেই তাকে অনেক কথা শোনাই। এরপর তারা ওখান থেকে চলে যায়। সেন এখানেই কাট হয়। এটা রোজার বাবা হয়, এটা তার মা আর এটা তার দাদি হয়। এখানে রোজার বাবা রোজাকে বকতেছিল, সে বলে, তুমি তার সামনে কেন এসেছো, সে যদি তোমাকে দেখতে না পেত তবে তোমাকে পছন্দও করত না। এখানে রোজাকে অনেক বকতে থাকে। ঠিক তখনই তার দাদি বলে, যদি ছেলেটা রোজাকেই পছন্দ করে তবে রোজার সাথেই ছেলেটার বিয়েটা দে, ছেলেটা খুবই ভালো, শহরে পড়াশোনা করে আর ছেলেটা রোজাকেও পছন্দ করে, এটাই ভালো সিদ্ধান্ত হবে। আর লক্ষ্মী সুরাজকে পছন্দ করে, সুরাজও লক্ষ্মীকে ভালোবাসে, তাই সুরাজের সাথে লক্ষ্মীর বিয়েটা দে, তুই যদি রাজি থাকিস তবে দুজনের বিয়েটাই একসাথে হবে। এটা শুনে রোজার বাবা খুবই রাগ করে, কারণ তাদের ভিতরে একটা ফ্যামিলি প্রবলেম ছিল, কিন্তু একটু ভেবে দেখে এটাই ভালো সিদ্ধান্ত হবে, এর জন্য সে রাজি হয়। দৃশ্য পরিবর্তন হয়, তাদের দুজনের বিয়েটা একসাথে হচ্ছে কিন্তু রোজা এখানে খুবই কষ্ট পাচ্ছে, তার মনটা ভীষণ খারাপ। তো তাদের বিয়েটা হয়, রোজাকে বিদায়
যায়। তার ফ্যামিলি সবাই কান্না করছিল, কারণ সে অনেক আদরের একটা মেয়ে ছিল, সবাই তাকে খুবই ভালোবাসে। এরপর ঋষি রোজাকে শহরে আনে। পরের দিন সকালবেলা রোজা তার শাশুড়ির সাথে রান্না করছিল। একটু পর তার শাশুড়ি বাহিরে যায়, ঠিক তখনই ঋষি এখানে আসে, রোজাকে এভাবে জড়িয়ে ধরতে নেয়। ঠিক তখনই তার মা আসে, ঋষি তাকে ছেড়ে দেয়। এরপর এখান থেকে সিগারেট জ্বালায়, তারপর তার স্ত্রীকে এভাবে সিগারেট খাওয়ায়। রোজা কাশতে থাকে আর ঋষি ওখান থেকে ঘরে ফিরে আসে। সিন এখানেই কাট হয়। একদিন সকালে ঋষি গোসল করে, তারপর ঘরে আসে, তার স্ত্রীকে জড়িয়ে ধরে, এভাবে তার শরীরে পানি দেয়। এরপর তার শরীরটা স্পর্শ করে, তাকে আদর করতে নাই। কিন্তু রোজা একটু বিরক্ত হয়, আর ওখান থেকে যখন চলে যাচ্ছিল ঋষি তাকে থামাতে নাই। এর ফলে তার কাপড়টা ছিঁড়ে যায়। ঋষি তার কাছে আসে, তাকে সরি বলে, কিন্তু রোজা তাকে কিছুই বলে না। সে চুপচাপ ওখান থেকে চলে যায়। এখন পর্যন্ত সে তার স্বামীর সাথে ভালো করে কথা বলেনি। আসলে রোজা তার বোনকে অনেক ভালোবাসে, সে চাচ্ছিল তার বোন যেন সুখে থাকে, শহরে যেন ভালো একটা ফ্যামিলি পায়। কিন্তু এখন সে তার বোনের জায়গায়, আর তার বোন অন্য কোথাও। সে সবসময় এটাই ভাবতে থাকে, তার জন্যই তার বোনটার বিয়ে হয়নি। এজন্য সে সবসময় নিজেকে অপরাধী ভাবে, তার বোনের জন্য সবসময় কষ্ট পায়। আর এখন সে গ্রামে ফিরতে চায়, এই বাড়িতে থাকতে চায় না, কারণ সে ভাবে এই বাড়িটা তার না, এটা তার বোনের বাড়ি হবার কথা ছিল। এভাবে বেশ কিছুদিন পার হয়। রোজা ঋষির সাথে ভালো করে কথা বলে না। তো একদিন তারা দুজন ঘুরতে গিয়েছিল, এখানে ঋষি তাকে সবকিছুই সত্যিটা বলে, মানে তার বোন যে সুরাজকে ভালোবাসে, তার সাথে আগে থেকে সম্পর্ক ছিল আর তাকেই বিয়ে করতে চায়, আর এই বিয়েটা সেই ভাঙতে বলেছে, এর সবকিছুই রোজাকে বলে। এরপর ঋষি রাগ করে ওখান থেকে ঘরে ফিরে আসে। রোজাও বাড়িতে ফিরে আসে, তার বোনকে ফোন করে, তার বোনও সত্যিটা খুলে বলে, আর রোজা তখন সত্যিটা জানতে পারে আর সবকিছুই বুঝতে পারে। এরপর একদিন সে ঋষির কাছে আসে, তার কাছে ক্ষমা চায়। ঋষি তখন এভাবে একটা হাসি দেয় আর তাদের সম্পর্কও ঠিক হয়। দুজনেই বেশ ভালো ছিল, একসাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল। দৃশ্য পরিবর্তন হয় ঋষির বসকে দেখে, সে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে একটা হসপিটালে আনে। একটু পর ঋষি হসপিটালে আসে, সাথে তার স্ত্রীও ছিল। তো তার বসের কাশ্মীরে একটা কাজ আছে, কিন্তু সে এখন যেতে পারবে না, এজন্য কাজটা ঋষিকে দেয়, মানে ঋষিকে কাশ্মীরে যেতে বলে। ওখানে আর্মিরা আছে, ঋষি তাদের দেখাশোনা করবে। তো লোকটা ঋষিকে তার কাজ সম্পর্কে বলে আর বলে, ওখানে তোমাকে কিছুদিন কাজ করতে হবে, আমি চাই না তুমি এভাবে যাও, কারণ তুমি নতুন নতুন বিয়ে করেছো, কিন্তু ওখানে যাওয়াটা খুবই প্রয়োজন। ঋষি বলে, এটা কোনো সমস্যা না, আর এটা ভারতের বাইরে না, এটা তো ভারতের ভিতরেই, আমি যাব, কোনো সমস্যা নেই। সিন কাট হয়। ঋষি বাড়িতে ফিরে আসে, সবকিছু গুছিয়ে নেয় আর রোজাকে গ্রামে ফিরে যেতে বলে, কিন্তু রোজাও তার সাথে কাশ্মীরে যাবে। ঋষি তাকে বারণ করে, কিন্তু রোজা রাজি হয় না, কাশ্মীরে যাওয়ার জন্য জেদ করছিল। এরপর রোজা তার শাশুড়ির কাছে আসে, তার মাকে বলে সেও কাশ্মীরে যাবে। তার মা তখন ঋষিকে বলে, ঋষি একটা সময় রাজি হয়। এরপর তারা দুজন একসাথে কাশ্মীরে আসে, ভালো সিকিউরিটি দিয়ে তাকে গাড়িতে আনে। কিন্তু এখানে কেউ একজন আছে যে ঋষিকে ফলো করছিল, ঋষির ফটো তুলছিল। তো ঋষিকে ক্যাম্পে আনা হয়, তারপর সে তার কাজ করছিল। এরপর রাত হয়, সে বাড়ি ফিরে। পরের দিন সকালে সে ঘুম থেকে ওঠে, দেখে রোজা ঘরে নেই। ঋষি পুরো ঘরটা খোঁজে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এরপর সে বাহিরে আসে, এদিক সেদিক খুঁজতে থাকে। তারপর সে সিকিউরিটিকে জিজ্ঞাসা করে, সিকিউরিটি বলে ম্যাডাম মন্দিরে গেছে। এরপর রোজাকে দেখে, সে ভোরবেলা ঘুম থেকে উঠে একটা মন্দির খুঁজতেছিল। মন্দির খুঁজতে খুঁজতে অনেক দূরে আসে, অনেক খোঁজার পর এখানে একটা মন্দির দেখতে পায়। এখানে সে পূজা করে, তার স্বামীর জন্য প্রার্থনা করে, আর এখানেই সে একটা লোককে দেখে যার নাম সাধ্যু, সে একজন জ্যোতিষী। তো রোজা তার সাথেই কথা বলে, কিছুটা সময় কাটায়, আর একটা সময় লোকটা তার হাত দেখে, এরপর তার ভবিষ্যৎ বলে দেয়। রোজা খুবই খুশি হয়। ঠিক তখনই সেখানে ঋষি আসে, রোজাকে দেখে তার একটু স্বস্তি মেলে। এরপর সে রোজার কাছে যাচ্ছিল, রোজাও তার দিকে আসতেছিল। তখনই সেখানে কিছু গাড়ি আসে, তারপর তাকে গাড়িতে তোলে আর ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। রোজা গাড়িগুলোর পিছু করে কিছুদূর এসে সে হাঁপিয়ে যায় আর এখানে বসে কাঁদতে থাকে। আর এরা ছিল আতঙ্কবাদীরা। একটু পর সে পুলিশ স্টেশনে আসে, তাদেরকে তার হাজবেন্ডের কথা বলে, কিন্তু কেউ তার কথা বুঝতে পারে না। এখানে সে অনেক কান্নাকাটি করে, তার হাজবেন্ডকে ফিরে আনতে বলে, কিন্তু প্রবলেম একটাই, সে হিন্দি ভাষা বলতে পারে না। তারপরেও সে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, ইংলিশে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। এদিকে ঋষিকে দেখে, যাকে একটা ঘরে আটকে রেখেছে। দৃশ্য পরিবর্তন হয়। টিভিতে পেপারে সব জায়গায় একটাই নিউজ, ঋষিকে তারা ছেড়ে দিবে, কিন্তু সত্য একটাই, তাদের বস অসীম খানকেও ছেড়ে দিতে হবে। মানে গল্পের শুরুতে যে আতঙ্কবাদী লিডার দেখেছিলাম, যাকে জঙ্গলে আর্মিরা ধরেছিল, এখন তাকে জেলে বন্দি করে রেখেছে, তো তাকেও ছেড়ে দিতে হবে, তবেই তারা ঋষিকে ছেড়ে দিবে। যদি তাদের বসকে ছেড়ে না দেয়, তবে ঋষিকে হত্যা করবে, আর সেটাও 3 দিনের মধ্যে। তো এই নিউজটা রোজাও দেখতে পায়। এরপর পেপারটা জ্যোতিষীর কাছে আনে, পেপারটা জ্যোতিষী দেখে, জ্যোতিষী তাকে তেলুগু ভাষায় সবকিছু খুলে বলে। এটা শুনে রোজা খুবই কষ্ট পায়। তখনই সে পুলিশ স্টেশনে আসে, পেপারটা পুলিশকে দেয়। পুলিশ বলে, এই কেসটা আমাদের কাছে নেই, এটা আর্মিদের কেস, তুমি কার্নেলের সাথে কথা বলো। রোজা তখন কার্নেলের সাথে দেখা করতে চায়। পুলিশ কার্নেলকে খবর দেয় আর রোজা ওখানেই অপেক্ষা করে। তো এখানে বেশ কিছু সময় অপেক্ষা করে, কিন্তু কার্নেলের সাথে দেখা হয় না, কিন্তু রোজা ওখানেই অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে রাত হয়। এরপর কার্নেল আসে, রোজা তখন কার্নেলের কাছে আসে, সে বলে, আমার স্বামী
সবাই তিন দিন হলো কিডন্যাপ হয়েছে কিন্তু তার কোনো খবর নেই আর আপনারাও কিছুই করছেন না আপনারা অসীম খানকে ছেড়ে দেন আর আমার স্বামীকে ফিরে আনুন কার্নেল বলে অসীম খান আতঙ্কবাদী লিডার একাই সে 50 জনকে হত্যা করেছে তাই একটা মানুষের জন্য এত বড় অপরাধীকে ছাড়তে পারবো না রোজা বলে আমার স্বামীর জায়গায় যদি অন্য কেউ থাকতো একটা মন্ত্রী বা মিনিস্টারের সন্তান থাকতো তবে আপনি এটা কখনো বলতে পারতেন না আপনি তাকে বাঁচানোর জন্য এটাই করতেন তো সে আমার স্বামী হয় তার জীবনের মূল্য অনেক বেশি এখানে তাকে সরকার পাঠিয়েছে যেন সে আপনাদের দেখাশোনা করতে পারে আর তাকে দেখে রাখার দায়িত্ব আপনাদের তার সিকিউরিটি আপনাদের হাতে ছিল কিন্তু এখন সে কিডন্যাপ হয়েছে এখন যদি সে মারা যায় তবে এর পুরো দায়ভার আপনাদের যতক্ষণ আমার স্বামী ফিরে আসবে না ততক্ষণ আমি কাশ্মীরেই থাকবো আমার স্বামীর যদি কিছু হয় তবে আপনাদের ছাড়বো না এটা বলে ওখান থেকে হোটেলে ফিরে আসে এরপর এখানে বসে তারপর সে রিসির কথাই ভাবতে থাকে তার সাথে কাটানো সময়ের কথা মনে করতে থাকে তো এগুলো ভেবে সে খুবই কষ্ট পায় ওখানে সে ইমোশন হয়ে পড়ে এদিকে ঋষিকে দেখি এখানকার সর্দার ঋষির কাছে আসে তাকে বলে অসীম খানকে ছাড়ার জন্য তোমাদের সরকার আরো কিছু সময় চায় কিন্তু তারা এখন প্রমাণ চায় যে তুমি এখনো বেঁচে আছো তো তুমি এখন বলো যে তুমি এখনো বেঁচে আছো আর অসীম খানকে ছেড়ে দিতে বলো কিন্তু ঋষি একদম চুপ করে থাকে সর্দার তার গায়ে হাত তোলে তাকে অনেক নির্যাতন করে তখন ঋষি মুখ খোলে না সে বলে জয় হিন্দ এরপর তাকে আরো মারে তবুও ঋষি মুখ খোলে না সে বারবার জয় হিন্দ বলতে থাকে এরপর তাকে মেরে এখানে ফেলে দেয় ঋষি এখানে খুবই কষ্ট পাচ্ছিল আর বারবার সে রোজার কথাই ভাবতে থাকে তার সাথে কাটানো সময়ের কথা মনে করে সিন কাট হয় রোজা জ্যোতিষের কাছে আসে তাকে বলে সে অসীম খানের সাথে দেখা করবে তাকে তার স্বামীকে ছাড়ার জন্য অনুরোধ করবে হতে পারে সে তার স্বামীকে ছেড়ে দিবে জ্যোতিষে তাকে বোঝাতে থাকে সে একজন আতঙ্কবাদী লিডার অনেক খারাপ একটা মানুষ তার কাছে যাওয়া তোমার ঠিক হবে না আর তোমার কথা সে কখনো শুনবে না কিন্তু রোজা তার সাথে দেখা করবে এরপর সে অসীম খানের সাথে দেখা করতে আসে এখানে তারা দুজন অপেক্ষা করছিল একটু পর অসীম খান আসে রোজা তার কাছে আসে তাকে বলে এক মাস হলো আমাদের বিয়ে হয়েছে এর মধ্যে তোমার লোক তাদের ধরে নিয়ে গেছে তুমি তাকে ছেড়ে দাও সে অনেক ভালো একটা মানুষ কিন্তু অসীম খান তার কোনো কথা শোনে না এখানে সে চিৎকার করতে থাকে আর ঋষিকে মেরে ফেলার ভয় দেখায় ঋষিও তার সাথে চিৎকার করে তার স্বামীকে বারবার ছেড়ে দিতে বলে কিন্তু এতেও কোনো লাভ হয় না দেশও পরিবর্তন হয় সরকার সিদ্ধান্ত নিয়েছে অসীম খানকে কখনো ছাড়বে না এই খবরটা আতঙ্কবাদীরাও দেখতে পায় তারা তখন খুবই রাগ করে এরপর ভারতের একটা পতাকা হাতে নেয় আর সেটাতে আগুন জ্বালায় এই দৃশ্যটা ঋষিও দেখতে পায় কিন্তু তার হাতটা বাঁধা ছিল তারপরেও সে বাইরে আসে আর দেশের পতাকা থেকে আগুন নিবারণ চেষ্টা করে এভাবে যতটা সম্ভব সে আগুন নিবায় এখানে তাকে বাধা দেওয়া হয় ঋষি সবার সাথে ফাইট করে একটা সময় ঋষিকে সবাই মিলে মারতে থাকে ঠিক তখনই দৃশ্যটা কাট হয় রাতে পুলিশ একটা লাশ দেখতে পায় এরপর রোজাকে খবর দেওয়া হয় রোজা একটু ভয় পায় তারপর সে এখানে আসে পুলিশ তাকে লাশের কাছে আসতে বলে কিন্তু রোজা কাঁদতে থাকে সে মনে করে এটাই তার স্বামী এরপর লাশটা দেখে কিন্তু এটা ছিল অন্য একটা মানুষের লাশ যেটা দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এদিকে আতঙ্কবাদীদের দেখে যেখানে সর্দার কিছু ছেলেকে যুদ্ধের জন্য ট্রেনিং এ পাঠায় যে ট্রেনিংটা পাকিস্তানে হবে এই ট্রেনিং এ তার একটা ভাইও ছিল এটা আবার ঋষিও দেখতে পায় আর এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি এদের যে সর্দার আছে যার নাম লিয়াকত সে কিন্তু অনেক ভালো একটা মানুষ পাঁচ ওয়াক্তই সে নামাজ পড়ে মানে তার ভিতরে একটা মনুষ্যত্ব আছে মানুষের জন্য ভালোবাসা আছে সিন কাট হয় এদিকে আর্মিদের দেখি যারা এখন ট্রেনিং করছে এখানে ভারতের সরকারও ছিল একটু পর সেখানে রোজা আসে সরকারের সাথে সে কথা বলে তার স্বামীকে ফিরে আনতে বলে সরকার তখন রোজাকে আশ্বাস দেয় আমি পুরোপুরি চেষ্টা করব তোমার স্বামীকে ফিরে আনার সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে পরের দেশে আমরা সর্দারের ভাইকে দেখি যাকে ট্রেনিং এ পাঠানো হয়েছিল আর তাকে হত্যা করা হয়েছে এখানে সর্দার খুবই কষ্ট পায় তার ভাইয়ের জন্য কান্না করে এরপর রাত হয় ঋষি সর্দারের কাছে ছিল এখানে ঋষি সর্দারকে বলে তোমার ভাই অনেক ভালো ছিল তাকে এভাবে মেরে ফেলা ঠিক হয়নি সর্দার বলে তারা আমাদের বলেছিল তোমরা শুধু ভারতের সাথে ঝামেলা করো বাকি সবকিছু আমাদের উপর ছেড়ে দাও আবার বাচ্চাদের ট্রেনিং এর জন্য পাঠাতে বলেছিল কিন্তু তারা আমার ভাইকে হত্যা করেছে এ শুধু আমার ভাই হয় না আমি তাকে নিজের ছেলের মতো ভাবি ছোট্ট একটা বাচ্চা ছিল একেও তারা হত্যা করেছে বেইমানি আমরা করিনি তারাই আমাদের সাথে বেইমানি করেছে আমাদেরকে বারবার ঠকিয়েছে এত পরিশ্রম করে এভাবে লড়াই করছে ঋষি বলে এভাবে কতদিন লড়াই করবে আর কেন এত লড়াই করবে এভাবে কত মানুষকে হত্যা করবে সাধারণ এগুলো মানুষকে হত্যা করা মোটেও ঠিক হয়নি তুমিও তো একটা মানুষ তাহলে অন্য একটা মানুষকে হত্যা করছো কেন এই যে তোমার ভাই মারা গেল এতে তুমি এত কষ্ট পেয়েছো এভাবে মানুষ হত্যা করে কেউ ভালো থাকবে না শুধু শুধু মানুষরাই কষ্ট পাবে এখানে সর্দার একটু ইমোশন হয়ে পড়ে তাদের ভুলটাও বুঝতে পারে এদিকে কার্নেল রোজার সাথে দেখা করতে আসে রোজাকে একটা গুড নিউজ বলে অসীম খানকে ছেড়ে দেওয়া হবে তোমার স্বামী তাড়াতাড়ি মুক্তি পাবে এটা শুনে রোজা জ্যোতিষের কাছে আসে এখানে তারা দুজন অনেক খুশি হয় তো এই খবরটা এরাও জানতে পারে এরাও তখন অনেক খুশি হয় কিন্তু ঋষি এখানে অন্য কিছু ভাবে এই ব্যাপারটা সে মানতেই পারছে না এরপর কার্নেল অসীম খানকে নিয়ে একটা ব্রিজে আসে এখানে রোজাও ছিল এরা আতঙ্কবাদীর জন্য অপেক্ষা করছিল একটু পর আতঙ্কবাদীরা আসে ঋষির কাপড় এখানে রাখে এরপর তারা পালিয়ে যায় রোজা তখন দৌড়ে কাপড়ের কাছে আসে কার্নেল ভাবে রোজাকে তারা হত্যা করেছে কিন্তু
রোজা বিশ্বাস করে। তার স্বামী এখনো বেঁচে আছে, তাকে তারা কিছুই করতে পারেনি, এটা বলে সে কান্না করতে থাকে। কর্নেল তাকে সান্ত্বনা দেয়। এদিকে সর্দারকে দেখি যে একটা মেয়ের গায়ে হাত তুলতেছে। তো এই মেয়েটাই ঋষির দেখাশোনা করত, তাকে খাবার দিত, আর এই মেয়েটাই তাকে ছেড়ে দিয়েছে। সে আসলে সর্দারের বোন হয়, আর এই জন্যই ঋষিকে ব্রিজে আনতে পারেনি। এরপর ঋষিকে দেখানো হয়, সে এখনো পালাতে পারেনি। তার পিছনে বেশ কিছু আতঙ্কবাদীরা ছিল, তো পালাতে পালাতে একটা সময় লুকিয়ে পড়ে, সবাই তাকে খুঁজতেছিল। এভাবে বেশ কিছু সময় পার হয়, ঋষিকে তারা খুঁজে পায় না। এরপর রাত হয়, ঋষি জঙ্গলেই ছিল, সারা রাত সে জঙ্গলেই থাকে। এরপর সকাল হয়, ঋষি জঙ্গল থেকে বের হয় আর সেই ব্রিজের সামনে আসে। তো সেখানে সর্দারও আসে, আর ব্রিজেও আর্মিরা ছিল। ঋষি তখন সর্দারকে বলে, তুমি আমাকে মারতে পারবে না, তোমার ভাই যখন মারা গিয়েছিল তখন আমি তোমার কষ্টটা দেখেছি, তুমি অনেক ভালো একটা মানুষ, তোমার ভিতরে একটা মানুষত্ব আছে, তুমি কাউকেই মারতে পারো না, আমি চলে যাচ্ছি, তুমি যেটা ইচ্ছা করতে পারো। সর্দার তখন ঋষিকে মুক্ত করে দেয়। এরপর ঋষি রোজার কাছে আসে, ফাইনালি তারা এক হয়ে যায়। তারপর একজন আরেকজনকে জড়িয়ে ধরে, আর এই গল্পটা এখানেই শেষ হয়। আসলে এই গল্পটা অনেক পুরনো, এই মুভির হিন্দি ডাবেটা আমি খুঁজে পাইনি, আর বাংলা সাবটাইটেলও নেই, এর জন্য গল্পটা খুব একটা ভালো বোঝাতে পারিনি। কিন্তু কেউ একজন রিকোয়েস্ট করেছিল, এর জন্য কষ্ট হলেও এক্সপ্লেন করেছে।